আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ ভুঁইয়া, আপনি জানতে চেয়েছেন ফরজ গোসল করলে নামাজের ওযু করতে হয় না, মতামতটি কি গ্রহণযোগ্য? দেখুন, ফরজ গোসল করলে নামাজের ওযু করতে হয় না, এটি গ্রহণযোগ্য তখনই যদি ফরজ গোসলটা আপনি সুন্নাসম্মত উপায়ে করেন, অর্থাৎ শুরুতে ওযু করলেন এরপরে গোসল করলেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আলাদা করে করার প্রয়োজন নেই, আপনার জন্য আলাদা করে আর উজু করার প্রয়োজন নেই। আর সুন্নাত পদ্ধতির গোসল হলো, শুরুতে আপনি দুই হাতের কবজে পর্যন্ত ধৌত করলেন, তিনবার কুড়ি করলেন, নাকে পানি দিলেন, মুখ ধুলেন, হাত ধুলেন, মাথা মাসা করলেন, এরপরে গোসল করে তারপরে শেষে পাও ধুয়ে আপনি বের হয়ে গেলেন, তাহলে এই গোসলের পর আর আলাদা করে উজু করার প্রয়োজন নেই। এটি হলো সঠিক মত। মাহিন হুসাইন কেসি, আপনি জানতে চেয়েছেন নাবালক শিশু মারা গেলে তার বাবা মা বিনা হিসাবে জান্নাতি, এই কথা কতটুকু সত্যি? সহিহ হাদিস এবং কোরআনের আলোকে জানাবেন। ভাই মাহিন, এটি সম্পূর্ণ ভুল কথা, ভ্রান্ত কথা। বাবা মা মারা গেলে বিনা হিসাবে জান্নাতি, এরকম কোনো কথা কোন হাদিসের কোথাও বলা হয়নি। বরং বাবা মা যদি আপনার তাদের নেকামল না থাকে, বদামল থাকে, তাহলে তাদের বদামলের কারণে তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, মানুষ যা করবে তাই পাবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। যার কারণে সন্তান মারা গেলেই তার পক্ষ থেকে এটি আপনার নেকামল হিসাবে গণ্য হয়ে যাবে ব্যাপারটি এরকম নয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা।